এ সময় কিন্তু ইঁচড় পাওয়া খুবই কষ্ট। ইঁচড়টা একদম কচি। আর রান্নাটা তো দারুণ হয়েছে খেতে। নমস্কার, ময়না কিচেনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখুন আমার হাতে কত বড় একটা ইঁচড়। এই দেখুন ইঁচড়টা কত সুন্দর, গাছ থেকে টাটকা পাড়া, দেখেই বোঝা যাচ্ছে একদম সবুজ। এখন ইঁচড় পাওয়া খুবই কষ্ট, দেখুন অসময়ের ইঁচড়। এই দেখুন বোটার থেকে এখনো আটা বেরোচ্ছে। আজকে এই ইঁচড়টা দিয়ে দেশি চিংড়ি মাছ দিয়ে বিয়েবাড়ির স্বাদে খুব অল্প সময়ে রান্না করে আপনাদের দেখাবো। দিদি নাও, ইঁচড়টা কাটার জন্য কখন থেকে বসে আছে মূর্তির মতো, নড়ছেও না কিছু করছে না। আমি চিংড়ি মাছগুলো বেছে নিই। হ্যাঁ হ্যাঁ, জলের মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি, এঁচড়টা কেটে এখানে রাখবো, রংটা ভালো থাকবে। হাতে আমি তেল লাগাবো না, তেল ছাড়াই আমি এঁচড়টা কাটবো। এঁচড়টা দেখুন কত সুন্দর কচি। চিংড়ি মাছগুলো দেখুন কতটা টাটকা, এই দেখুন একদম দেশি চিংড়ি। এঁচড় যদি তেল ছাড়া কাটতে হয় জল কিন্তু বেশি লাগবে, তাহলে একটু আঠা লাগবে না। এঁচড়ের সঙ্গে হলুদটা আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে নিলাম, এবার আমি উনুনটা ধরিয়ে কিছু মশলা ভেজে নেবো শুকনো কড়াইতে। কড়াই গরম হয়ে গেছে, শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি ধনে গোটা, জিরে গোটা, গোলমরিচ। এবার কড়াইতে দিচ্ছি সরষের তেল। এবার আমি কেটে রাখা ইঁচড়টা ভেজে নিচ্ছি। আলু পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি। ইঁচড়টা ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। ওই তেলে আলুটা ভেজে নেব। আলুটাও ভালো করে ভেজে নিলাম, তুলে নিচ্ছি। আলু ভাজার তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নেব। দিচ্ছি সামান্য এর মধ্যে একটু হলুদ, আর দিচ্ছি লবণ। চিংড়ি মাছটাও ভেজে নিলাম, এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আদা রসুনটা ভালো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো,
ঝাল ভুজে লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি লবণ। এবার আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা যেন না পুড়ে যায়। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। এঁচোড় আলু দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। ঢাকনা নামিয়ে নিলাম, সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। ভাজা মশলাটা বেটে নিচ্ছি। জল দেওয়ার পর অনেকটা সময় ফুটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে নেওয়া জিরে, গোলমরিচ, ধনে একসঙ্গে বাটা। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। সবার শেষে দিচ্ছি ঘি। হালকা আমি নেড়ে ছেড়ে নিলাম। এঁচোড় চিংড়ি আমার রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। খেতে বসলাম আর মেঘ মেঘ হয়ে গেল বলো আকাশটা, মনে হয় বৃষ্টি চলে আসবে। মেঘ একদম ঘিরে ধরেছে। এঁচোড়টা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন একদম খুলে খুলে যাচ্ছে, দারুণ সেদ্ধ হয়েছে। হ্যাঁ সত্যি দারুণ লাগছে খেতে, এত নরম হয়েছে আর রান্নাটাও খুব ভালো হয়েছে। আর সেদ্ধ বলে তো এঁচোড় খুঁজেই পাওয়া যেত না। কাজলি হ্যাঁ বাবাকে আবার বলে দেবো এঁচোড় আনতে। হ্যাঁ আর রান্নাটা তো দারুণ হয়েছে খেতে, একবার খেলে মন চাইছে বারবার খাই। আমি তো বাবাকে আজকেই আবার বলবো। এই সময় যদি আপনারা এঁচোড় পান আপনারা কিন্তু বাড়িতে রান্না করে খাবেন। ঠিক এইভাবেই দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা টাটা।